হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ছোটদের জন্য একটি বাংলা রচনা দেব, বনভোজন। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ভূমিকা: বিদ্যালয়, বিদ্যালয়ের পড়াশোনা আর চার দেওয়ালের মধ্যে একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি। একঘেয়ে জীবনে আসে ক্লান্তিকর অবসাদ, কাজে মন বসে না, পড়াশোনায় উৎসাহ পায় না, তাই মন চায় মাঝে মাঝে একটু নতুনত্বের আস্বাদ। এর পরের পয়েন্ট, বনভোজন কি? অনেক সময় আমরা একঘেয়েমি কাটাতে উৎসবের আয়োজন করি, সকলে মিলে একটা নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে নির্দিষ্ট দিনে আনন্দে একত্রে খাওয়ার ব্যবস্থা করি, এরই নাম বনভোজন। আমরা সাধারণত শীতকালেই বেশি বনভোজন করে থাকি। এর পরের পয়েন্ট, বনভোজনের প্রস্তুতি। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং আমরা সকল ছাত্রছাত্রীরা আলোচনা করে স্থির করি 25শে ডিসেম্বর বনভোজন করব। শিক্ষক শিক্ষিকাগণ বললেন বিদ্যালয়ের কাছাকাছি দামোদর নদীর চড়াই বনভোজন করা হবে। আমরা সকলেই খুব খুশি, পরদিন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল। বনভোজনের জন্য নির্দিষ্ট টাকা জমা দেওয়ার ধুম লেগে গেল প্রস্তুতির প্রথম দিন থেকেই। এরপরের পয়েন্ট, বর্ণনা। অবশেষে উপস্থিত হলো আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই দিনটি। আগের দিন সন্ধ্যাতে রান্নার জন্য চাল, সবজি, তেল, মশলা বাজার করে নিয়েছিলেন স্কুলের দুইজন শিক্ষক মহাশয়। আমরা সকল ছাত্রছাত্রী সকাল 8টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হলাম। 9টার মধ্যে গাড়িতে হাঁড়ি, কড়া, খুন্তি, চাল, সবজি, মাছ, মাংস এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম সকলে মিলে। 10টার মধ্যে আমরা বনভোজনের স্থানে পৌঁছালাম। জিনিসপত্র নামিয়ে নেওয়ার জন্য ব্যস্ত কয়েকজন, আবার কয়েকজন টিফিন প্রস্তুতিতে ব্যস্ত। টিফিন ছেড়ে রান্নার ব্যবস্থা হলো। আমরা এবং দিদিমণিরা তরকারি, সবজি কাটার কাজে একটু সাহায্য করলাম। রান্না শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গেল, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এরপর শেষ পয়েন্ট, উপসংহার। রান্না, প্রস্তুতি, হইহুল্লোড়, নাচ, গান, খেলাধুলা, খাওয়া দাওয়া প্রভৃতির মধ্য দিয়ে দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নদী তীরের প্রকৃতির স্পর্শ ছেড়ে বাড়ি ফিরতে মন কিছুতেই চাইছিল না, তবুও ফিরতে তো হবেই। ফেরার পথে মনটা বিষাদে ভরে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।